এই গাছটা আমি দুদিন হলো লাগিয়েছি, বেশ ভালোই হয়েছে। আর এই গাছটা দেখি কোথাও একটা লাগাবো, অনেকটাই লম্বা হয়েছে, লম্বা হওয়ার জন্যই রেখেছিলাম। আর এই বাসায় কাজ চলছে তো ওই জন্য না কিছুই ভালো লাগছে না, সারাদিন এখানে মানুষ থাকে, খুবই ঝামেলা। তো কী আর করা যাবে, এইভাবেই তো জীবন কাটাতে হবে, তাই না? একটা না একটা ঝামেলা থাকবে। আর আমি তো মনে করি যে যেই কোনো কিছুতেই আমার ঝামেলা হবে। তো যাই হোক, আর আজকের আকাশটা তো দেখলেন এত সুন্দর ছিল, একটুও মেঘ ছিল না। আর এদিকে আমি পড়াশোনা করলাম, পড়াশোনা করে টরে তারপর এখন বইটাইগুলো গোছালাম, আর এখন জানলাটাও খুলে দেব। এই রাস্তা দিয়ে না অনেক ধুলা আসে, রাস্তার সাইডের বাসা হলে এ একটা ঝামেলা। তো এখন জানলাটা খুললাম অনেকটা পরে, আমি ওই রান্নার সময় জানলাগুলো খুলে দিই, তারপর যখন রান্না টান্না শেষ হয়ে যায় এরপর আবার লাগিয়ে দিই। না হয় হয় কি, ওই যে রান্নার একটা ঝাঁজ হয় না, ঘরের মধ্যে একটা তরকারি তরকারি স্মেল লাগে আমার কাছে। আর এখানে এই যে মাছ ভিজিয়ে দিলাম, আর হচ্ছে বাজারও করে নিয়ে আসলাম, আমি অনেক কিছুই করলাম, অনেক কিছু বলতে যা সবজি পেলাম আর কি সবই কিনে নিয়েছি। এখানে কাঁচকলা, তারপর ফুলকপি, বেগুন, টমেটোটা একটু বেশি নিলাম, আর ধনিয়া পাতাটা, কেন কি মাছ বেশি না, টমেটো দিয়ে খেতেই ভালো লাগে, আর যে কোনো তরকারির সাথে টমেটো তো ভালো লাগবে, তাই না? আর সাথে শিমও নিয়ে আসলাম, এই বছর এবারই প্রথম খেলাম। তো যাই হোক, মানে খেলাম না, নিয়ে আসলাম আর কি, কথা সব গুলিয়ে যায়। আর এই যে পটলও নিয়ে আসলাম, আর এদিকে পেঁপে, ওই দিন পেঁপে ভাজি করেছিলাম, খেতে বেশ ভালোই লেগেছিল পটল দিয়ে, তো ভাবলাম যে আবার একটু নিয়ে যাই, এর আগে কখনো খাইনি পটল আর পেঁপে একসাথে দিয়ে, তো ভালো লেগেছে সেই জন্যই আর কি। আর এই যে বারবার হাত ধুচ্ছি কেন কি, আমার আম্মুর, তারপর আমার নানুর, এদের না ছুঁচি বায়ু ছিল একটু, তো আমারটা আমি খুব চেষ্টা করি যেন না ইয়ে হয় আর কি। তো তারপরও কিছু জিনিস না মানে বংশগতভাবে হয়ে যায় আর কি, তো সেরকমই। আর এই যে আমি সব প্রতিদিন তো সকালবেলায় পানি টানি সব ইয়ে করে নিই, তো ওদিকে জগটাও ভরে নিলাম, আর এখন এই বোতলটাও ভরলাম, আর এই সাইডের পর্দাটা সরিয়ে দিই। এই সাইড থেকে আবার সমস্যা, পাশের বাসা থেকে সব দেখা যায়, তো তারাও হচ্ছে আগে এক সাইডে জানলা আমরা খুলতাম আর এক সাইডে জানলা ওরা খুলত, এখন ওনারা দুই দিকেই খুলে রাখে, তাহলে কেমন একটা ঝামেলা বলেন। কমন সেন্সেরও খুব অভাব আছে, তো আসলে ওভাবে না বলা যায় না। আর এই যে এখন আমি চাটা তো করে নিলাম, আর ওদিকে বাজারগুলো সব গুছিয়ে তারপর ফ্রিজেও রেখে দিয়েছি, আর এখন চাটা খেয়ে নিব। আর এই বিস্কিটগুলো বয়মে ভরতে হবে, বিস্কিট আছে অনেকগুলোই, তো বয়মে নিলে দেখতে ভাল লাগে, তাই না? যাই খাই না কেন কিন্তু দেখতে তো সুন্দর। আর এদিকে একেবারে আমি টেবিল সব কিছুই একেবারে গুছিয়ে টুছিয়ে নিয়েছি, আমার কাছে গোছানো থাকলে না ভাল লাগে না, হয় কেমন যেন একটা লাগে, মনে হয় যেন সব এলোমেলো, আর কাজ করলেও ভালো লাগে না, আর সব কিছু পরিপাটি গোছানো থাকলে দেখতেও ভালো লাগে। আর আমি মিষ্টিও কিনে নিয়ে এসেছিলাম, এই সকালবেলায় নিয়ে এসেছি, দেখলাম যে কেবলই মানে তুলছে আর কি সব, তো পরে নিয়ে আসলাম। আর এমনি মুসলিম সুইটসের মিষ্টি তো এমনিতে মজা, তাই না? আর এই যে এখন আমি শাক টাক কাটলাম, এগুলো কালকে রাতের বেলা নিয়ে এসেছিল। আর এই যে আগে কিন্তু আমি মাছ কাটতে পারতাম না, এখন মোটামুটি ভালোই পারি। আর এটা ওই আঁশটা সব ফেলে নিয়ে এসেছি, শুধু এখন পিস করে নিলাম আর কি, কেন কি লোকরা না অনেক চুরি করে, দেখা যায় কি আমি মাছ কাটতে দিলে তারা ও মানে একটা মাছের একটা থাকে না যে বুঝতে পারবেন যে আপনার এখান থেকে যদি মাছ চুরি হয়, তো যতই আপনি ইয়ে করেন ওরা চুরি করে, এটাই হচ্ছে স্বাভাবিক, আর না করলেও এটা হয়ে যাবে অস্বাভাবিক ব্যাপার। তো সেই জন্য ওই যে মাছগুলো আমি কাটতে পারবো সেগুলো আমি এরকম মাছখান দিয়ে পিস করে নিয়ে আসি আর কি, এতে করে আর ঝামেলা হয় না। আর ওদিকে তো আমার রান্নাবান্না সব শেষ, এখন শুধু এই কচুর শাকটা আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হলে। আর আজকে রান্না করলাম মূলার শাক ভাজি, তারপর হচ্ছে সুরমা মাছ টমেটো দিয়ে ঝোল, আর এটা হচ্ছে মাছের ডিম ভাজি, আর এখানে সর্ষে ইলিশ। তো আমি ইলিশ মাছ খুব একটা পছন্দ করি না, সেজন্যই আর কি এই মাছটা করলাম।
আর এই তো এখন খেতে বসে পড়লাম। সবগুলো রান্নাই না বেশ ভালো হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। আর সবাই বলে যে না আমার রান্না ভালোই আছে, এত ভালো রান্না করি কীভাবে, কখনো তো আগে করিনি, যে খায় আর কি বলে। তো যাই হোক, আর এখন আমি এই যে ফুচকা খাচ্ছি, কেন কি ওই যে এ কয়েকদিন তো আমার শুধু ঝাল খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম যে একটু ফুচকা নিয়ে আসি তারপর খাবো। আর ওই বাইরে না খেতে ইচ্ছে করছিল না, থাকে না যে ইচ্ছে করে না, যখন ইচ্ছে করে তখন আবার বাইরে গিয়ে খাই। তো আজ এই পর্যন্তই থাক, সবাই খুব।